আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইলিটুতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, একজন চেয়ারম্যান একজন জনপ্রতিনিধি, জনগণের সেবাই তাদের উদ্দেশ্য হয়, বাট দিন শেষে বাংলাদেশে বেশিরভাগ সময় স্বাধীনতা পরবর্তী যেই 50 বছরের লম্বা একটা সময়, সেইখানে 70-80% চেয়ারম্যান তারা জনপ্রতিনিধি হবার পরে জনগণের সেবা বাদ দিয়া নিজের নিজের পরিবারের 14 গোষ্ঠীর জন্য সম্পদ থেকে শুরু করে প্রভাব প্রতিপত্তি থেকে শুরু করে অনেক ধরনের সেবাই তারা নিজেদেরকে দিয়ে থাকেন। আর জনতার জন্য কী ধরনের সেবা দেন, আমি বললাম না যে 20% চেয়ারম্যান আছেন যারা চেয়ারম্যানই 5 বছর করেছেন, তাদের সম্পদের পরিমাণ বাড়ে নাই, কিন্তু বাকি 80% চেয়ারম্যান আমরা দেখছি যে রিক্সায় চড়তো এমন চেয়ারম্যানও ধরেন 20-50 লাখ টাকা দামের গাড়ি দৌড়ায়, তাদের মানে জীবনের ভাগ্যের চাকাই পরিবর্তন হয়ে যায়। জনসেবা করুক না করুক, বললাম না, নিজেদের সেবাটা তারা কন্টিনিউ করে রাখে। আর তাদের কাছে আপনি সেবা নিতে গেলে বিভিন্ন সময় কি হয় যে আমরা একবার এক চেয়ারম্যানের স্টোরি আমি আপনাদেরকে দেখাইছিলাম, বিচারের নাম দিয়া অন্যের বউ ভাগাইয়া নিজের থেকে হাঁটুর বয়সের কাছের অপ্রাপ্ত একটা মেয়েকে বিয়ে কইরা তারা ইতিহাস সৃষ্টি করেছে। তবে আজকে আরেকজন চেয়ারম্যানের সাথে পরিচয় করাই দিব, বাংলাদেশের ঐতিহ্যবাহী নগর শহর বগুড়ার, বগুড়ার শেরপুর উপজেলার আপনার একটা ইউনিয়ন আছে খামারকান্দি, সম্ভবত সেই ইউনিয়নের একজন চেয়ারম্যান যার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব। তিনি কোন দলের কোন মার্কার সেটা জরুরি না, তার কর্মটা জরুরি। তিনি যে কর্ম করছেন সেটা ন্যাক্কারজনক এবং ঘৃণ্য, আমরা এটার দৃষ্টান্তমূলক বিচার চাই, যার কারণে আমাদের এই ভিডিওগুলো। এই আব্দুল ওয়াহাবের বয়স হচ্ছে 45 বছর, বুঝছেন, মাত্র কয়েকদিন আগে চেয়ারম্যান হয়েছেন। চেয়ারম্যান হবার পরেই তার নারী লোভী একটা দৃষ্টি আছে। ঘটনার সূত্রপাত হচ্ছে একই উপজেলার আপনার গাত্রদাহ একটা সম্ভবত ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের একজন বোন, ওনার নামটা আমরা এখানে বলছি না, সেই বোনের সাথে এই চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের একটা অর্থনৈতিক লেনদেন আছে, সম্ভবত 3.5 লক্ষ টাকার একটা লেনদেন। গত 1 বছর আগে এই লেনদেনটা হয়েছিল জমি জমা সংক্রান্ত গিরবি টিরবি টাইপের ওই রকম কিছু বা ব্যবসায়িক একটা লেনদেন। তো সেই লেনদেন অনুযায়ী টাকা পরিশোধ করার যে ডেট ছিল সেই ডেটে চেয়ারম্যানের ভাই, আমার ভাই চেয়ারম্যান থাকে না যে চামচা টাইপের কিছু, চেয়ারম্যানের ভাই আছে চাচাতো ভাই, বাট চেয়ারম্যানের চামচামি করে, তো ওই রকম ভাই আর কি, আব্দুল সালাম এই চাচাতো ভাইয়ের নাম, সে এই টাকা দেব দিচ্ছি করতে করতে সে দেয় না। বাট একটা পর্যায়ে চেয়ারম্যান পাশ করার পরে তার চেহারা এবং তার কন্টেন্ট, গলার আওয়াজ চেঞ্জ হইয়া সে ওই মহিলাকে বিভিন্ন সময় হুমকি দামকি দেওয়া থেকে শুরু করে নানান ধরনের ভয়টয়ও দিছে, হ্যাঁ, যে টাকা দেবো না, পারলে নিয়ে যা, হ্যাঁ আমার ভাই চেয়ারম্যান। তো ওই মহিলা কোথায় যাবে, একজন ইউনিয়নে যখন ঝামেলা হয় মানুষ থানা পুলিশের কাছে আগে যায় না, আগে চেয়ারম্যানের কাছে যায়। তো চেয়ারম্যান বয়স্ক মানুষ, ওই মহিলার বয়স সম্ভবত 30 বা 35-এর কাছাকাছি, তিনি চেয়ারম্যান আব্দুল ওয়াহাবের কাছে গেছেন বিচারের জন্য। তো বিচারের জন্য যখন গেছেন, চেয়ারম্যান সাহেব বলছে ঠিক আছে যে তুমি অমুক তারিখে আসো, মানে 30 জুলাইয়ের ঘটনা, আজকে 1 আগস্ট, ঠিক আছে। তো 30 জুলাই আসার কথা বইলা কাহিনিটা করছে কি দেখেন, যেই সময় যাইতে কইছে ওই সময় মানে এর 2 দিন আগে চেয়ারম্যান করছে কি তার বউ বাচ্চারে ওই যে শ্বশুর বাড়িতে পাঠাই দিছে, বাসা খালি, মহিলা গেছে বলছে বাসায় এসো, এটা বসে আলোচনা করতে হবে সুন্দরভাবে, আর আব্দুল সালামরাও রাখবে এমন কথাই ছিল, কিন্তু যাইয়া যে এই ঘটনা হয়েছে, ওই মহিলা দেখে বাসায় কেউ নাই, আব্দুল সালাম একা। কথার এক পর্যায়ে আব্দুল সালাম উঠা গিয়া চট কইরা ড্রয়িং রুমের দরজা দিয়ে ফেলে, আর দরজা দিয়ে সেই মহিলাকে জড়াইয়া ধইরা আপনার জোরপূর্বক তাকে ধর্ষণ করে। আর এই ধর্ষণের বিরুদ্ধে অলরেডি সেই থানায় একটা মামলাও হয়েছে, মামলার যিনি তদন্ত কর্মকর্তা বা স্থানীয় থানার ওসি সাহেব আছেন তিনি বিষয়টা সম্পর্কে গণমাধ্যমকে কনফার্মেশন করেছেন যে স্থানীয় ইউপি চেয়ারম্যান ওয়াহাবের বিরুদ্ধে একটা ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। সেই মামলার জন্য আপনার ইনভেস্টিগেশনের এখানে অনেক মেডিকেল পরীক্ষা টরীক্ষা আছে, যেই বোন যে মামলা করেছেন তিনি এই মুহূর্তে বগুড়া যে শহীদ জিয়া মেডিকেল কলেজ একটা আছে সম্ভবত, সেইখানে তাকে আপনার পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আর পাশাপাশি সেই মামলার আসামি আব্দুল ওয়াহাবকে আপনার থানা পুলিশ করছে, যদি তাকে পায় তাহলে গ্রেপ্তার করা হবে, কারণ মামলাটা আপনার অন এয়ারে আছে, এটা ইনভেস্টিগেশনে আছে, আর চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে সম্ভবত আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়েছে। এখন আব্দুল ওয়াহাবেরকে যখন এই ব্যাপারে গণমাধ্যম জানতে চাইছে, ওই যে গতানুগতিক দ্বারার যেই কথাবার্তা যে ভাই আমি একটা ষড়যন্ত্রের শিকার হয়েছি, আমার বিরুদ্ধে এটা একটা নীল ষড়যন্ত্র, তো এই ষড়যন্ত্র কে করছে, ওই স্থানীয় যারা রাজনৈতিক গোষ্ঠী আছে, স্থানীয় একটা প্রভাবশালী মহল আছে, তো তারা কারা, তারা ওরা যারা নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী ছিল, তারা চায় যে আমাকে চরিত্রহনন করা সমাজ এবং জাতির সামনে বিতর্কিত করার জন্য, আমি আসলে এই ঘটনার সাথে জড়িত না, এটা টোটালি একটা নীল নকশা এবং প্ল্যান, তদন্তে এটার আসল রহস্য উন্মোচন হবে।
যদি চেয়ারম্যান সাহেব সত্যবাদী হয় তাহলে আমরাও চাইবো সেই নারীকে ফাঁসিতে ঝুলাই দেখ। বাট একজন সাধারণ মানুষের এত বড় ক্ষমতা কি আছে? বাংলাদেশে এই মুহূর্তে স্থানীয় যারা চেয়ারম্যান আছেন এক একজনের পাওয়ার এক একটা এমপির মতো লয়ে লয়ে কিন্তু ঘুরেন, কারণ থানা পুলিশ থেকে সকল কিছুতে ওনাদের একটা আলাদা প্রভাব থাকে, প্রতিপত্তি থাকে। তো সেই জায়গায় একজন সাধারণ মানুষ একজন চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগ করে ডাইরেক্ট মামলা ঠুইকা দিছে, আপনি বুঝছেন এটা কিন্তু চারটিখানি কথা না। এই ধরনের মামলাগুলো করার জন্য দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে সৎ সাহস যে ঘটনা সত্য, অথবা একটা বিশাল পরিকল্পনা বা ষড়যন্ত্র, আর সেই ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার জন্য পিছনে বড় একটা ব্যাকআপ। এখন চেয়ারম্যান সাহেব যেহেতু বলছেন ভাই আমি নির্দোষ, তো পুলিশ বলছে যে এটা তদন্তের বিষয় আছে, আর ওই যে আপনার কি বলা হয় যে ওয়ান স্টপ সার্ভিস ক্রাইসিস সেন্টার যেহেতু তাকে পাঠানো হয়েছে, ধর্ষণের আলামত যদি মিলে পুলিশ বলেছে এখানে নো স্যাক্রিফাইস, ডাইরেক্ট মনে করলেন অ্যাকশন, চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হবে। এখন চেয়ারম্যান সাহেবদের বিষয়গুলো আসলে সহজ অনেক সময় হয় কি বিশ্বাস হয় না, একটাই কারণ, যখনই কোনো অপকর্ম ঘটে, যখনই কোনো ক্রাইম করে, তখন সবসময় আপনি দেখেন যে যিনি পোস্টে থাকেন তার একটাই বক্তব্য থাকে, বিরোধী দলের ষড়যন্ত্র, হ্যাঁ নীল নকশাকারী ষড়যন্ত্র, এরা কারা? যদি আওয়ামী লীগেরও হয় তখন বলা হয় যে আওয়ামী লীগের আরেকটা চক্র বিএনপি তো মাঠে নাই, আবার বিএনপিরও যদি কোনো ঘটনা ঘটে তারাও বলে যে তাদের একটা বিরোধী দলের ষড়যন্ত্র, দিন শেষে তারাই শুধু ষড়যন্ত্রের শিকার হয় আর আমরা মনে করলেন যে চাট মশালা খাই। বাংলাদেশে বড়ই দুর্ভাগ্যজনক একটা অবস্থান এই মুহূর্তে দেখছি আমি, যে বললাম না যে 70-80% এলাকায় চেয়ারম্যানরা করোনার ত্রাণ ভাতা, মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর, তারপরে হচ্ছে যে এই যে প্রধানমন্ত্রী যে করোনার জন্য উপহার পাঠাচ্ছেন, 2,500 টাকা দিচ্ছেন, এই যে বিষয়গুলোতে যথেষ্ট অনিয়ম দুর্নীতি উঠে আসছে। কিছু কিছু এলাকায় মাশাল্লাহ এই কাজগুলো ভালো হচ্ছে। একজন জনপ্রতিনিধি হওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার, আল্লাহ পাক মাঝে মাঝে মানুষকে দায়িত্ব দেয় আর দায়িত্ব দিয়া দেখে যে সে আসলে কী করে, আমরা তো দেখি আসলে কী করে। টাকা পয়সার বিনিময়ে অনেক কিছু হয়ে যায়, অনেকের ঘরের নিচের থেকা, পুকুরের পানির থেকা, গুদাম থেকা, গুডাউন থেকা, বাথরুমের ট্যাঙ্কি থেকা, আপনি দেখছেন না কীভাবে তেল চাইল ডাইল উদ্ধার হয় গুডাউনে গুডাউনে, মনে মনে আমজনতার যে আমানত থাকে সেটাকে খাইয়া ফেলায়। বাট আমরা চাই জনপ্রতিনিধি হওয়া একটা কষ্টকর ব্যাপার অবশ্যই, জনগণের সেবাই যদি মূল ব্রত বা উদ্দেশ্য হয় তাহলে কেন সাধারণ মানুষ হয়রানির শিকার হবে? তারপরে ধন্যবাদ মন্দের ভালো, এখনও 20% চেয়ারম্যান এ দেশে সৎভাবে আছে, তারা জনতার জন্যই কাজ করছে, তাদের জন্য মানুষের দরজা, জনতার দরজাগুলো বা তাদের দরজাগুলো জনতার জন্য খোলা। আর যাবার আগে এতটুকুই বলবো যে এই চেয়ারম্যান সাহেব সম্পর্কে যেন একটা নিরপেক্ষ ইনভেস্টিগেশন করা হয়, কারণ বেশিরভাগ সময় হয় কি যে মামলার বিবাদী যে আছেন, বাদিত হচ্ছে যিনি মামলা দায়ের করেন, বিবাদিতে যে আছেন, তিনি যদি শক্ত সামর্থ্যওয়ালা পিছনে খুঁটিওয়ালা মানুষ হন তখন এগুলো হয়তো ওইভাবে সামনে আসে না। বাট আমরা আস্থা রাখতে চাই যে প্রশাসন একটা নিরপেক্ষ তদন্ত করে একটা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।